তৌহিদ কা রং কা আলম মে বজুয়া দিয়া কমলি ওয়ালে রে তৌহিদ কা রং কা আলম মে বজুয়া দিয়া কমলি ওয়ালে রে পিপি কে পিয়ালে কৌসর কে লুটেঙ্গে মাসাজি ভর ভর কে ইন্না কইনা কল কৌসার পরমাদিয়া কমলি ওয়ালে রে দিন মিলা ঈমান মিলা পড়নে কো নিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবা রাতি কলেমা বিনে নেই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোচিরা জোরে জোরে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো
অবদান, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু তাআলা ফি কালামিল মাজীদে ওয়াল ফুরকানিল হামীদ, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, وَقَالَ اللَّهُ تَعَالَى أَيْضًا فِي كِتَابِهِ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ, وَقَالَ اللَّهُ تَعَالَى أَيْضًا فِي كِتَابِهِ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم وَلَا هُمْ يَحْزَنُونَ, وَقَالَ اللَّهُ تَعَالَى فِي آيَةٍ أُخْرَى لَن تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ, মিক্সারে মাইকটা বাজছে, আপনি হাত দিচ্ছেন আমার ভুলটা কোথায়? তোর মাইকের আওয়াজ বেশি না আমার গলার আওয়াজ বেশি? قال رسول الله صلى الله عليه وسلم من صلاك على طريقي فهو لي, وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة, وقال النبي صلى الله عليه وسلم من جاء قبري وجبت له شفاعتي,
وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة. پیارے حاضرین مجلس, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, প্রসাদপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুলপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে মহাব্বাতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে মহাব্বাতের খলিফাগণের মহাব্বাতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহের কলিজার টুকরা, পাঁচ হুজুর কিবলা গণের মহাব্বাতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন এই জিলহাজ মাসে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে? দোয়া দরকার আছে না? না, ঘরে বসে থাকলে দোয়া হবে তো? রাস্তায় ঘুরবে, আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? নাই। এসো সবাই মিলে বসি। আপনি এটুকু মনে রাখবেন, আজও এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, আউলিয়া কেরামদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এ মাটিতে জানা বাজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরামদের খেদমত মেহনত এই মাটিতে আছে না? নাই। এবারে আপনি বলতে পারেন এর ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কিবলার মহাব্বাতের খলিফাগণের, দাদা পীর কিবলার কলিজার টুকরা, পাঁচ হুজুর কিবলাগণ, তাদেরও কিছু মেহনত আছে? কিছু হলেও আজও ফুরফুরা শরীফের দাদুজির মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? নাই। আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ দাদুজির মহব্বতের মানুষ ছিলেন না ছিলেন নে? সেই বাড়ির ছেলে তো, সেই বাড়ি তাদেরই নাতি তো, পোতা তো, তাদেরই আল আওলাদ তো। এসো সবাই মিলে বসি, অসম্মান করো না, অসম্মান করো না, সম্মানটা রাখো। অসম্মান করবেন কিয়ামতের দিনে, কিন্তু বাপ দাদু মা দাদি কিন্তু হারিয়ে যাবে, খুঁজে পাবে না। আর যদি তারা বেঁচে থাকতেন, আজ ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর কিবলার ছেলে ওমর সিদ্দিকী এসেছি, তাতে তারা খুশি হতেন না হতেন নে? আমাকে পেয়ে তারা আদর যত্ন করতেন না করতেন নে? আমাকে ভালোবাসতেন না বাসতেন নে? সেই বাড়ির ছেলে তো,
সম্মানটা রেখো, অসম্মান করো না বাবা, অসম্মান করবে কিয়ামতের দিনে কিন্তু সব হারিয়ে যাবে। নিজের বাপ মাকে নিজে খুঁজে পাবে না, দাদু নানাকে দাদি নানিকে খুঁজে পাবে না, পাগলের মতো খালি ছুটোছুটি করবে কিয়ামতে। কিয়ামত হবে তো না মিথ্যে কথা, কথা বলে না মিথ্যে কথা হবে। দুনিয়াতে বাপ মা যদি সন্তানের উপর রাগ করে, রাগ করে না করে নে, সন্তানদের সে কথা বলা বন্ধ করে, সন্তানদের খাওয়া দাওয়া বন্ধ করে না করে নে, কিয়ামতের দিনে কিন্তু সেটা হবে না, হারিয়ে যাবে, খুঁজে পাবে না। তারা গিয়ে ঠিক গোপনে গোপনে গিয়ে আল্লাহর ওলিদের কাতারে গিয়ে দাঁড়াবে, একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে, জোরে বলবেন না। আর ছেলেরা নাতিরা পাগলের মতন ছুটোছুটি করবে, কাঁদবে হাই হাই করে। আল্লাহ বলে ফেরেশতারা এরা কাঁদছে কেন, এরা কারা এত কাঁদছে, এরা হলো বেআউলাদ, এরা হলো বেওয়ারেস, এদের বাপ মা দাদু নানা এদের ঘরে নেয় না, এরা বেওয়ারেস। যাও ফেরেশতা এদের ঘরে নিয়ে যে টেনে টেনে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, এরা বেওয়ারেস। এরা এমন কীর্তি করেছে এদের বাপ মা দাদু নানারা ওদের ঘরে নেয় না, যাও ফেরেশতা এদের ঘরে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। বিয়াদুই করবেন, করে দেন, যত পারো করে লাও, দুনিয়া আখেরাত আছে না নাই, এর প্রতিফল একদিন পাবে না পাবে না। আজ আপনার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি বেঁচে থাকলে কুরফরা শরীফের দাদুজির আওলাদ ছোট হুজুর কিবলার ছেলে এসেছি বলে তারা খুশি হতেন না হতেন না, আদর যত্ন করতেন না করতেন না। সেই বাড়ির ছেলে তো না, কাছ থেকে পড়েছ, তাদেরই নাতি তো, খবরদার অসম্মান করো না, সম্মানটা রাখো। ফুরফুরা শরীফের দাদুজির মুরিদ যদি মুরিদের ছেলে যদি হন, ফুরফুরা শরীফের দাদুজির খলিফার মুরিদের ছেলে যদি হন, ফুরফুরা শরীফের দাদুজির কলিজার টুকরা পাঁচ হুজুর কিমলা মুরিদের ছেলে নাতি যদি হন, কে মানে না মানে আমার বয়ে গেল, কে মানলো কি মানল না আমার বয়ে গেল। আপনি আমার দাদুর মুরিদের ছেলে হয়ে, আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুরের মুরিদের ছেলে হয়ে, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে হয়ে সম্মানটা তো আপনি রাখবেন, নাকি ভুল বললাম? কে মানল না মানল আমার বয়ে গেল। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হন, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে যদি হন, আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুরের মুরিদের ছেলে যদি হন সম্মানটা তো আপনি রাখবেন, খবরদার অসম্মান করো না। ওয়াজ শোনার অভাব নেই, আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে বাবা, আজ আমাদের প্রত্যেকের আবাস দাদ বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই মুরব্বী কবর বাসি মোরদারা যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থা এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায় নেকির আশায় দেখ, প্রসাদপুরে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, কত ওলামায়ে কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে, ওই মাহফিলে ফুরফুরা শরীফের আমার দাদা পীরের আওলাদ এসে বসবে, আমাদের সোনার মানিকরা আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই প্রসাদপুরে মসজিদের পাশে ওই মাহফিলে যদি গিয়ে বসে, আমরাও কবরে শুয়ে আওলাদ হিসাবে নাতি হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো, জোরে বলা যায় না? আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি বসে, নেককাদের ওসিলায় আল্লাহওয়ালাদের ওসিলায় নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়, জোরে বলা যাচ্ছে না? না, এই দেখবে
কি বাবা দোয়া দরকার আছে না? না, এসো সবাই মিলে বসি। দোয়া আলাদা জিনিস, দোয়া সবাইয়ের নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাইয়ের নসিবে যদি লাগতো, তাহলে আল্লাহর নবীর দোয়াতে মক্কা শরীফে আর কেউ কাফের থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। তা হয়েছিল, কথাটা কি বললাম শুনতে পেলেন না? হয়েছিল কি কথা বলে না? মক্কা শরীফের কথা বলছি আমি, প্রসাদপুরের কথা বলি না। প্রসাদপুর তো কত নিচই পড়ে আছে, আমি মক্কা শরীফের কথা বললাম। আল্লাহ নবীর দোয়ায়, আল্লাহ নবীর কথায় মক্কার সবাই মুসলমান হয়েছিল? মক্কা শরীফের বুকে বড় বড় কাফের ছিল না? ছিল নি। কাফেরদের আড়ত ছিল, আড়ত, আড়ত বোঝেন? আড়ত, কাফেরদের আড়ত ছিল, যাদের জুলুমে, যাদের অত্যাচারে আমাদের দয়াল নবী, রহমতের নবী, দিনের নবী কানতে কানতে মক্কা শরীফে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলে। মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার মানুষদের নসিব ভালো, যুবকদের নসিব ভালো, কপাল ভালো, এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? দেখবে জান প্রাণ দিয়ে এরা আমার নবীর সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন। জোরে বলবেন না? নবীকে কষ্ট দিয়েছিল কারা? কথা বলে না, শুধু কাফের বললে তো হবে না, মক্কা শরীফের কাফেররা নবীকে কষ্ট দিল কারা? মক্কা শরীফের কাফের, এদের অহংকার বেশি। মক্কা শরীফ শুনলে হবে? মক্কা শরীফ শুনলে হবে? মক্কা শরীফের বাসিন্দা যারা তাদের দেখতে হবে, এদের গরম বেশি, অহংকার বেশি। কেন বলুন তো? অহংকারটা বেশি, যেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম গণেরা সবাই মক্কা শরীফে এসেছেন না আসেন নি? আমাকে আপনাকে মাথা নত করে মক্কা শরীফে যেতে হবে না হবে না, এই জন্যই তো গরম বেশি, ওদের অহংকারটা বেশি। আর নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? কথা বলে না, নবীকে আশ্রয় দিয়েছিল কারা? মদিনা শরীফের মানুষেরা। কারা? মদিনা শরীফের মানুষেরা। নবীকে ভালোবেসেছিলেন কারা? মদিনা শরীফের মানুষেরা। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে কাদের কাছ থেকে? কাদের কাছ থেকে? মদিনা শরীফের মানুষদের কাছ থেকে। এইটাই হলো তফাৎ। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। নবীকে যারা ভালোবেসেছিলেন, নবীকে যারা মহব্বত করেছিলেন, নবীকে যারা আদর যত্ন করেছিলেন, সেবা করেছিলেন, তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। খালি নামাজ পড়লে হবে না, রোজা করলেও হবে না। কত নামাজ পড়বে, নামাজ কত পড়বে, নামাজ কি একটু একটু? নামাজের শেষ আছে? নামাজের শেষ নেই, 24 ঘন্টাই নামাজ আছে, 24 ঘন্টাতেই নামাজ আছে। খালি 5 ওয়াক্তের নামাজ নয়, আরও নামাজ আছে না? না, নামাজ পড়লে হবে না, রোজা করলেও হবে না। নামাজ পড়লে যদি বড় মুসলমান হওয়া যেত, কাফেররাও নামাজ পড়েছিল। মক্কা শরীফের কাফেররা নবীর পেছনে নামাজ পড়ত,
মক্কা থেকে এসে মদিনায় এসেও নবীর পিছনে নামাজ পড়তে, নবীর সাথে রোজা রাখতে, এক প্লেটে ইফতারি খেত, ইফতারিটা নবীর প্লেটে খেত, কাড়া ছেঁড়া করে খেত নবীর সাথে, এত মিশে ছিল নবীর সাথে। কারণ কি? কারণ হলো নবীর সাথে এইভাবে মিশে নবীর সাহাবাদের ঘরে নবীর দল থেকে ভাঙাবার চেষ্টা করেছিল। জোরে বল নাউযুবিল্লাহ। যখন পেরে উঠল না তখন শেষ বেলায় এই বুদ্ধি খাটালো, এই বুদ্ধি খাটালো, টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে চোখ বালিয়ে পাগড়ি পরে নবীর সাথে নামাজ পড়তে লাগলো, নবীর সাথে রোজা রাখতে লাগলো, নবীর প্লেটে ইফতারি খেতে লাগলো। নবী পাককে কোন সাহাবা দাওয়াত করলে এই কাফের কোন নবীর সাথে সাহাবার সেজে সাহাবার বাড়িতে খেয়ে চলে আসত। শুধু তাই নয়, মরে যাওয়ার পরে নবী নিজে যেতেন কাফের জানাজা আল্লাহ রসুল পড়াতে। এগুলো কে বলবে? এগুলো পড়লি তো চোর ধরা পড়ে যাবে, এগুলো বলবে না তো, এইসব ওয়াজগুলো করবে না তো, করলি সেই চোর কিন্তু ধরা পড়ে যাবে, কে চোর আর কে সাধু ধরা পড়ে যাবে। মরে যাওয়ার পরে নবী নিজে যেতেন কাফের জানাজা পড়াতে। চলো আমার মহব্বতের সাহাবারা, আমার একটা মহব্বতের মানুষ মারা গেছে, আমি রাসূলুল্লাহ যেটি জানাজা পড়তে আপনারা আমার সাথে চলে। নবী আগে আগে যাচ্ছে, নবীর সাহাবারা নবীর পেছনে পেছনে যাচ্ছে, মাঝপথে চলে গেছেন আল্লাহ রসুল, পেছন থেকে হযরত ওমর ফারুক ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পেছন থেকে আল্লাহ নবীর জামাটা ধরে পেছন থেকে টান দিলে, আল্লাহ রসুলের পেছন থেকে রসুলের পাকের জামাটাকে পেছন থেকে টান দিলে, ইয়া রসুল আল্লাহ মাফ করবে। কোথায় যাচ্ছে? কোথা যাচ্ছে? কার জানাজা পড়তে যাচ্ছেন? যাবেন না ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই, যাবেন না। আল্লাহ রসুল বলছে, বাবা ওমর ফারুক কি বলছো রে বাবা, ও যে আমার সাথে নামাজ পড়ত, ও যে আমার সাথে রোজা রাখত, আমার কাছে উঠা বসা করতো, আমায় কত মহব্বত করেছে। হযরত ওমর ফারুক বলছে, মাপ চাই ইয়া রাসূলুল্লাহ, সারা জীবনই আপনার বিরোধিতা করেছে, সারা জীবন আপনার শত্রুতা করেছে, মাপ চাই ইয়া রাসূলুল্লাহ, যাবেন না। কি হলো? হযরত ওমর ফারুক একসময় কাফের ছিলেন না ছিলেন? আরে ছোট কাফের না বড় কাফের? মুখে কথা নেই কেন? ছোট কাফের না বড় কাফের? উলঙ্গ তলোয়ার নিয়ে এসেছিল আমার রসুলের পাককে জবাই করবার জন্য, এত বড় কাফের, কি সাহস! এই ছবি তুলছিস কেন? এই মুছে দে, একটু একটু ছেলেগুলো কি আরম্ভ করে, মুছে দে। আল্লাহ রসুলকে জবাই করতে এসেছিল হযরত ওমর ফারুক, এসে আল্লাহ রসুলের নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আলা দরজার মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এবার আপনারা বলেন, হযরত ওমর ফারুক যখন কাফের ছিলেন কাফেরদের পলিসিগুলো উনি জানতেন না জানতেন? বুঝাতে পারছেন মনে আপনাদের ঘরে, কাফেরদের চালাকিগুলো হযরত ওমর ফারুক জানতেন না জানতেন? হযরত ওমর ফারুকের আল্লাহর নবীর পেছনে জামা ধরা এই সিদ্ধান্তটার উপরই আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাজিল করে দিলে, আমি আপনাকে মহব্বত করি, আপনি জানেন আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ চাই না যে আমার বন্ধু অসম্মানিত হন, আমার বন্ধু অপমানিত হন, এটা আমি আল্লাহ চাই না। আপনি আমার বন্ধু হয়ে ওদের জন্য দোয়া করবেন না,
নিষেধ হয়ে গেল। আপনি ওদের জন্য দোয়া করবেন না, আপনি আমার বন্ধু হয়ে ওদের জন্য যদি 70 বার দোয়া করে আমি আপনার দোয়াকে কবুল করে ওদের ঘরে ক্ষমা করব না, মাফ করব না, ওদের ঘরে জাহান্নামাই দবুই দবুই। হাবিব আপনি জানেন না, আমি আল্লাহ জানি। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাই জানা, আমার বাপ জানেরা, মুরব্বীরা বলেন, নবীর সাথে এরকম ভেগদারি মোনাফেক বেঈমানগুলো যদি এত মিশা মিশে থাকে, আমার আপনার সাথেও মিশে আছে না নাই? বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করুন। দেখা বলি আসসালাম আলাইকুম, কি সুন্দর তরিকা, বাহ কি সুন্দর তরিকা, আসসালাম আলাইকুম, ছুটে এসে মোসাফা করা, বুকে বুকে টিপে ধরছে, বুকে বুকে টিপে ধরছে, বাহ কি সুন্দর তরিকা। এই চাচাকে একটা চা খাওয়া, চা খাওয়া। এই মামুকে একটা দামি কেক দে, মামুকে একটা মশলা দিয়া পান খাওয়া, খাওয়া। খেতে পাওনি, খাচ্ছ, কার খাচ্ছ, চেনো চেনো, খাচ্ছ, খেতে পাওনি? আল্লাহ পাক আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি? কথা বলে না, আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? তাহলে খাচ্ছেন কেন? মানুষ চিনলেন না? আগে মানুষ চিনতে শেখুন, তবে খাবেন। আগে মানুষ চিনতে শেখো, তবে খাবেন। খাচ্ছেন? ও যে কী জিনিস, ও যে কী চিজ, চেনেন? খাচ্ছেন? কেন খাওয়াতে জানো না? খেয়েছ? খাও। সময় যখন আসবে বাপজান, তোমার চা খাওয়া, দামি কেক খাওয়া, মশলা দিয়া পান খাওয়া, তোমার বিরিয়ানি খাওয়া, কোরবানির গোশত খাওয়া, তোমার থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া, আল্লাহ তোমার জিরে পানি বের করে তবে ছাড়বে। সাবধান, সাবধান, এটা আখিরি জামানা, দুনিয়া শুরুতে না শেষের দিকে, কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে তো? আর কথা বলে না, ভালো হবে না আরও খারাপ হবে, মানুষ আরও কঠিন হয়ে যাবে, আরও মডার্ন হয়ে যাবে, আখিরি জামানা এটা। একটা দিন আসছে এই মাটিতে আমাদেরই মাঝে যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী হবে? কথা বলে না, আর কোন নবী হবে? কিন্তু নবী বলে যে আসবে, তার নাম কি? দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা। যেখানে 124,000 মতান্তরে 224,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম গণেরা প্রত্যেকটা নবীরা জেদার উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সতর্ক করেছেন যে দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু নাই। সেই দাজ্জাল আসবে না মিথ্যে কথা। এগো বাবা, প্রথম যে সে নবী বলে দাবি করবে, তারপরে নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন, আখিরি জামানার নবী যারা আমরা উম্মত, আখিরি জামানার নবীর উম্মত বলে নিজেকে যারা দাবি করি, আমরা কি দাজ্জালকে নবী বলে মানব? হ্যাঁ বাবা, আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। কেমন করে? এই মাটিতে একদিন কংগ্রেস ছিল, কংগ্রেস, এখন আর কংগ্রেস আছে? কি হয়েছে? সিপিএম। সিপিএম এখন আর আছে? কি হয়েছে? টিএমসি, তৃণমূল। কেমন করে হলো? পরিবেশ তৈরি করেছে, সত্য মিথ্যে করে, সত্য মিথ্যে করে বলে পরিবেশ তৈরি করে তৃণমূল হয়েছে, টিএমসি। এবার টিএমসিও থাকবে না,
আসছে, তার পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। মোটা মোটা টাকা দি, মোটা মোটা বস্তা বস্তা টাকা দিচ্ছে, বস্তা বস্তা টাকা দিচ্ছে গো, যে পরিবেশ তৈরি করছে। আমার কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? আখেরি জামানার নবীর উম্মতের কাছে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে গেলে তার পরিবেশ তৈরি করা লাগবে। কেমন করে? আখেরি জামানার নবীর নামটা মানুষের মুখ থেকে ভুলিয়ে দিতে হবে। বিভিন্ন রকম পলিসি পন্থা, কাজ কারবার, ব্যবসা চাকরি বাকি চাষবাদ দুনিয়াদারি, আখিরি জামানার নবীর নামটা দুনিয়াতে মুছে দিতে হবে। নবীর নামের মিলাদ শরীফ বন্ধ, নবীর নামের সালাম পড়া বন্ধ, নবীর নামের কিয়াম পড়া বন্ধ, নবীর নামের দরুদ শরীফ বন্ধ, নবীর নামের কলেমা শরীফ বন্ধ। এদের মধ্যে বেশিরভাগ দেখবেন এরা দরুদে ইব্রাহিমটাকে খুব গুরুত্ব দিয়ে পড়ে। দরুদে, দরুদে ইব্রাহিম, এমনিও দরুদে ইব্রাহিম, মিলাদেও দরুদে ইব্রাহিম, নামাজেও দরুদে ইব্রাহিম, নামাজে দরুদে ইব্রাহিম পড়ে, এমনিও দরুদে ইব্রাহিম, মিলাদেও দরুদে ইব্রাহিম, খুব গুরুত্ব দিয়ে পড়ে। দরুদে ইব্রাহিমটাকে পড়তে মানা করছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে দরুদে মুহাম্মাদিটা আমাদের জন্য পড়া দরকার আছে না নাই? এদের মুখে কিন্তু একবারও দরুদে মুহাম্মাদিটা পড়ে না। অবধি কভার ঠিক আছে, কভার 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 ঠিক আছে, কভার কভার কিন্তু ঠিক আছে। এদের মধ্যে দেখবে নামাজে মোনাজাত করে বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও ভাইজানেরা, মুসল্লি তো সব বোকা নয়, নামাজ যত লোক নামাজ পড়ে মসজিদের মধ্যে চালাক মুসল্লি থাকে না থাকে নেই ধরে ফেলে। ইমাম সাহেব, আমরা তো মূর্খ সূর্খ মানুষ, জনমজুর খাটা, মাঠে ঘাটে খাড়ি, কাজ কারবার ব্যবসা নিয়ে থাকি, হ্যাঁ আমরা ফেরি করি, হাটে বাজারে থাকি, আমরা তো কলমা পড়তেই পারি না। কলমাটা পড়া দরকার আছে না নাই? ইসলামের বুনিয়াদ কটা? পাঁচটা। নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, কটা হলো? গরিবের জন্য তিনটে, ধনীদের জন্য পাঁচটা। ধনীদের জন্য পাঁচটা, নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত। গরিবের জন্য নামাজ, রোজা আর কলেমা। নামাজ, রোজা, কলেমা, এটা হলো ইসলামের মূল জিনিস, ইসলামের মূল জিনিস। আপনি কলেমা তো পড়লেন না? আমরা মূর্খ সূর্খ মানুষ, নামাজে সে উজু করি, জামা কাপড় পাক কাপড় পরে নামাজ পড়ি, আপনি কলেমা শরীফটা পড়লে? আপনি আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, আমরা গোনাগার পাপি বান্দা, দুনিয়াদার বান্দা, আপনার সাথে তাহলে উজু হালতে কলেমা শরীফটা আমরাও পড়তে পারি। আপনি কলেমা পড়লেন না তো? সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ঘুরিয়ে ফেলে, তাড়াতাড়ি করে ইমাম পড়তে থাকে, মুহাম্মাদুর রসুলুল্লাহ, এইটা কিন্তু বলবে না।
আমার কথাগুলো শুনতে খারাপ লাগে সাপনাতে, তাহলে বলবো নি তাহলে। কভার ঠিক আছে, কভার কভার ঠিক আছে, কভার কভার ঠিক আছে, কি পলিসি দেবে ওখানে। আর যদি মুসল্লিকে ধরে ফেলে, ও ইমাম স্যার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বলবে? মনে মনে বলি আমরা, মনে মনে বলি, তবু ধরা দিচ্ছে না। এ বেটা কত বড় চালাকি শুরু করেছে দেখেন, ধরা দিচ্ছে না, বলে আমরা মনে মনে বলি। আচ্ছা বলেন, মনে মনে বললেও প্রকাশ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার আছে না নাই? নবীর সাথে মক্কার কাফেরদের সাথে ঝগড়া কিলিয়ে বলুন তো দেখি, নবীর সাথে মক্কার কাফেরদের সঙ্গে ঝগড়াটা কি দিয়ে? মক্কার কাফেরা তারা যখন দোয়া চাইতো কাবা ঘরে, সে দোয়া চাইতো আল্লাহর কাছে সরাসরি ডাইরেক্ট দোয়া চাইতো। মক্কার কাফেররা এরাও মানতো লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার কাফেররা আজও যে সমস্ত বেদিন গায়ের কম আছে, ও মুসলমান যারা বেধর্মী, ওদের জিজ্ঞেস করেন সৃষ্টিকর্তা আছে না নাই? ওরা সৃষ্টিকর্তা আল্লাহকে আল্লাহ বলে মানে না মানে? তাহলে মক্কার কাফেরদের সাথে এই ইমাম আলেমদের সঙ্গে তফাতটা কোথায়? মক্কার কাফেররা ইরা মানতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানতো না। এইটা নিয়ে নবীকে জানে মেরে ফেলবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মক্কার কাফেরদের সঙ্গে আমার দেশের আলেম ইমামদের সঙ্গে তফাতটা কোথায়? বুঝাতে পারছি না মনে হয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ধরে মুসল্লিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন না, আমরা মনে মনে বলি, আমরা মনে মনে বলি, মনে মনে বললেও মুহাম্মদুর রাসূলুল্লাহটা প্রকাশ্য বলা দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলা অভ্যাস ছোট থেকে, আমরা তো মরে যাব, আমাদের নাতিরা পোতারা বাঁচে বেঁচে থাকবে, এরা বড় হবে, এতে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াতে গেলে মুখে আটকাবে না আটকাবে না? এই ছোট থেকে নানার সাথে দাদুর সাথে মসজিদে হুজুরের পিছনে নামাজ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবি? ছোট্ট থেকে তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুই আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথা পেলি? এই যাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা অভ্যাস, এদের কাছে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না? এই নাতি পুতাদের দানে বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রবেশ করতে পারবে না পারবে লে? অনেকে বলে জল, অনেকে বলে মাংস, মাংস বলে না বলে নে? কথা বলছে না, জল বলে না বলে নে? যাদের জল বলা অভ্যাস ছোট থেকে, বড় হয়ে গেলে ওদের কাছে পানি বলাতে গেলে মুখে আটকাবে না আটকাবে না? মাংস বলা অভ্যাস ছোট থেকে, বড় হয়ে গেলে ওদের কাছে গোশত বলাতে গেলে মুখে আটকাবে না আটকাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা অভ্যাস যাদের, এতে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া থেকে মুখে আটকাবে না আটকাবে না?
ওই বেটা বাচ্চা নাতি পুতাদেরকে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না। ওই নাতি পুতাদের দ্বারায় বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রবেশ করতে পারবে না পারবে না। আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব, আমাদের নাতিগুলো বড় হবে বেঁচে থাকবে দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরও খারাপ হবে, মানুষ আরও মডার্ন হয়ে যাবে। কঠিন সময়, দাজ্জাল আসবে না মিথ্যে কথা আর কথা বলে না, আসবে না মিথ্যে কথা। কি করে আসবে? যেখানে এত মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ আলেম মাওলানা হাফেজকারী ইমাম বক্তা মুফতি হাজার লক্ষ আছেন আর নাই, তাহলে কী করে দাজ্জাল আমাদের মাঝে নবী বলে প্রতিষ্ঠিত হয়? কী করে হবে? তাহলে বুঝতে হবে বাবা আলেম মাওলানা হাফেজকারী ইমাম মুফতি মুহাদ্দিসিনের মধ্যেও দাজ্জালে দলভুক্ত হয়ে বসে আছে। একটা মাওলানা মুফতি যদি দাজ্জালকে নবী বলে মেনে নেয়, আম মানুষ সাধারণ অশিক্ষিত মানুষ হুড় হুড় করে দাজ্জালের দলে ঢুকবে না ঢুকবে না? কে আটকাবে, মার খাবে, চাম ফুলে নেবে, বাধা দিতে দেবে, দলে যদি ভারী হবে তার বিরুদ্ধে বলতে গেলে চাম খুলে নেবে গায়ে। আমার কথা মনে বোঝাতে পারছে না মনে হয়। তাহলে মাওলানা দাজ্জালকে নবী বলে মেনে নেয় সাধারণ মানুষ, যারা অশিক্ষিত মানুষ, এরা দাজ্জালের দলে হুড় হুড় করে ঢুকবে না ঢুকবে না? কে আটকাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, ইমান ইসলামের আল্লাহ কায়েম রাখুন, ইমান ইসলামের সাথে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদের খাতিমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ শোনার অভাব নেই। আমি প্রসাদপুরে আসতে মানে বছর দশেক আগে একবার এসেছিলাম নাকি, বছর দশেক আগে একবার এসেছিলাম, তাই বলে কি দশ বছর ওয়াজ বন্ধ আছে? কথা বলেন, এখানে আমি কত এসেছি, আগেও এসেছি, মানে ইনসান ভাই বেঁচেছিল, কি নাম গো, ইনসান ভাই, অলি ভাই, রম বক্স, করম বক্স আছে না, না অনেক এসেছি বাবা, খুব এসেছি, বুঝেছেন, তা মহব্বতের মানুষ অনেক ছিল এই গ্রামে, গ্রামে অনেক ফুরফুরা শরীফের মহব্বতের মানুষ ছিল না ছিল নি?
আজও আছে, কিছু আছে, অনেক মারা গেছে। আল্লাহ তাদের ঘরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। আমার ভাই জানদা, ওয়াজ শোনার অভাবে ওয়াজ খুব হচ্ছে, কত ওয়াজ শুনবে, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম মাওলানা হাফেজ কারী ইমাম বক্তা মুফতি তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে, হাজার হাজার মসজিদের ইমামগুলো দেখবেন এরাও মাশাল্লাহ মসজিদে মসজিদে জুম্মায় জুম্মায় কিছু কিছু ওয়াজ করে না করে নে, আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, আবার এখন মোবাইলের যুগ, বিশ্বের যত নাম করা বক্তা ইন্টারন্যাশনাল বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলে নেটে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে, শুনলে কি হবে, পরিবর্তন নেই। এত ওয়াজ তো শুনছে, নামাজের সময় মসজিদে যে দেখবে সে আধ কাতার, সে আধ কাতার, ফজরে ইশাতে আধ কাতার, কোনো কোনো মসজিদে পৌনে এক কাতার, কোনো মসজিদে এক কাতার, এক কাতার, বেশিরভাগ মসজিদ এখন আধ কাতারে নেমে এসেছে। ঠিক বলছি না মিথ্যে বলছি? আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে আপনাদের? জুমার দিন আসলে মাশাআল্লাহ মসজিদগুলো ভর্তি, মাশাআল্লাহ, মুসল্লির জায়গা নেই, দুতলা বারেন্দা নিচই চাটাই বিছিয়ে সব বিছিয়ে নামাজ পড়ছে মসজিদে, এত মুসল্লি মাশাআল্লাহ, মন খুশি হয়ে যায়, না আল্লাহ কারে অনেক মুসল্লি আছে। ও বাবা, ইমাম খালি দেখবেন সালাম ফিরলে হয়, ইমাম হুড় হুড় করে সব দেখি পালাচ্ছে, মসজিদ ফাঁকা। ঠিক বলছি না ভুল বলছি? কি হলো, মসজিদ ফাঁকা, এরা সুন্নত পড়ে না নফলও পড়ে না। বলে আখিরি জামানার নবীর উম্মত দাবি করে, নবীর সুন্নতটা আমাদের পালন করার দরকার আছে না নাই? নবী পাকের উপরে মহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? নবীর মহাব্বতের সবথেকে বড় নিদর্শন হলো নবীর সুন্নাতকে পালন করা, নবীর আদেশ নিষেধ মানা, নবীর তরিকা অনুযায়ী চলা, এইটাই হলো নবী পাকের মহাব্বতের সবথেকে বড় নিদর্শন। মুখে খালি মহাব্বত করি বললে হবে না, এরা সুন্নাত পড়ে না, নফলটাও পড়া দরকার আছে না নাই? খরচ পড়ে পালাচ্ছেন, হোশ নেই? কিয়ামতের ময়দানে মাশের আল্লাহ পাক সর্বপ্রথমে খরচ আমলের হিসাব নেবেন, কোন আমলের হিসাব নেবে? খরচ, খরচ আমল যদি কবুল না হয়, কবুল করা মালিককে কবুল হয়েছে কি গ্যারান্টি দিতে পারবো? সে আপনার নিজের দোষী হোক আর ইমামের দোষী হোক, আপনি যে কি জিনিস, আপনার ইমাম যে কি জিনিস, আল্লাহ জানে না জানে নে, কবুল হতেও পারে? ফেরেশতা বললে কি হবে, তিন কত পেছনে ঘোরেন না, মাঝে মাঝে ভালো ভালো তরকারি হলে একটু নেচে খাওয়াবে, একটু মিষ্টি ফল, কিছু কিছু পয়সা নজরানা দেবেন ওকে ধরবার জন্য, তিন কত ভুললি তো ধরা পড়বে না পড়বে নে, আরে কথা বলেন না তো কেউ, চোর ধরা পড়বে না পড়বে রে, তাহলে কবুল হতেও পারে নাও পারে? এবার আপনার কেয়ামতের দিনে নাজাতের ব্যাপার আছে না নাই? আল্লাহর দরবারে নাজাতের ব্যাপার আছে না? কোনটা দেখি নাজাত পাবেন, পালালে ফরজ পড়ে পালা, এবার কোনটা দেখি নাজাত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করে, ফেরেশতারা আমার বান্দা বান্দীদের কাছে আমার নবীর সুন্নাত আমলের হিসাব লাও, ও বান্দা
সুন্নত মুলতানি কবুল হয়ে থাকে। আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি বড় মেহরবান, তিনি তার প্যারা বন্ধুর খাতিরে, প্যারা দোস্তের খাতিরে সুন্নত আমলটাই আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেয়। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ফাঁকি দিচ্ছ, খরচ করে ফাঁকাচ্ছ, খুব বুঝি হয়ে গেছে, খুব বুঝে পেরেছে। কবুল যদি না হয় পার হবে, নাজাতের ব্যাপার আছে না নাই, কোনটা দিকে নাজাত পাবে? তোমার ফরজ তো কবুল হয়নি, তাহলে সুন্নত পড়া দরকার আছে না নাই? এবার সুন্নতটা যদি কবুল না হয়, নবীর মহাব্বত যতটা থাকা দরকার ততটা যদি না থাকে, আমার বান্দা বান্দিদের কাছে এদের নফল আমলের হিসাব লাও। ও ভাই জানেনা, নফল আমলটা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি তার সমস্ত মখলুকের ভিতরে তিনি তার বান্দা বান্দি দিগকে অত্যন্ত বেশি ভালোবাসে। জোরে বলো, আর একটু জোরে বলো, কিয়ামতের বিচারের শেষের দিকে আল্লাহ পাক ওই নফল আমলটায় আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেয়। খরচটা কি হলো? খরচটা বাদ হয়ে গেছে, খাতাই নেই। সুন্নতটা কি হলো? ওটাও বাদ হয়ে গেছে। নফলটা ছিল বলে আল্লাহ কিয়ামতের দিনে আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেন। জোরে বলবেন না? আমি তো চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে যারা উঠা বসা করে, হাক্কানি পীরে কামিলদের কাছে যারা বসা উঠা করে, তাদের ডেকে ডেকে কিন্তু সবক দেয়। এই বাবা, ঈশাবাদ ফজরবাদ আল্লাহ রসুলের উপরে 100 বার করে দরুদ শরীফ পড়বে, মাগরিববাদ 200 বার করে কলমা শরীফের জিকির করবে, বাবা তওবা সবকটা করবে। তওবা সবক আছে না নাই? কথা বলে না? আমাদের গুনাহ আছে না নাই? মায়ের পেট থেকে, মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম তখন কি গুনাহ ছিল? এখন গুনাহ হয়েছে না হয়নি? এই গুনাহ সম্বন্ধে আল্লাহ জানে না জানে নে? মাফ করবার মালিককে এমনি এমনি মাফ করে দেবেন না মাফ চাইতে হবে? মাফ চাইবার তরিকা, মাফ চাইবার পদ্ধতি আছে না নাই? ওইটাই হলো তওবা। বুঝাতে পারছি না? মাফ চাইবার তরিকা, মাফ চাইবার পদ্ধতি আছে না নাই? ওইটাই হলো তওবা। বুঝেছেন? আল্লাহর ওলিদের কাছে ওটা ফোটা দেখে বলে বাবা পাশান পাঁচটা করবে, শের খফি আকফা আব আতুর খাক বাদ নাফস রুহ কলবের সবকটা করবে, বাবা 4 রেকাত করে তাহাজ্জতের নামাজটা পড়বে। তাহাজ্জতের নামাজ আছে না নাই? কথা বলে না? আজও আল্লাহর কিছু বান্দা বান্দি আমার নবী পাকের মহাব্বতের উম্মাত উম্মাতি, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, গভীর রাতে চুপি চুপি উঁচু করে তাহাজ্জতের নামাজ পড়ে না পড়ে নে? আমরা তো নাক ডেকে ফোঁ ফোঁ করে ঘুমোচ্ছি। সবাই তাই ঘুমোয়, সবাই তাই ঘুমোয়। আমার আল্লাহ পাক আল্লাহ রসুলের আজও কিছু খাস মহাব্বতের বান্দা উম্মাত আছে না নাই? বাবা ইশরাকের নামাজটা পড়বেন, চাষ্টের নামাজটা পড়বেন, সালাতুত তসবির নামাজটা পড়বেন, সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন, তাহিয়াতুল উযুর নামাজটা পড়বেন, দখুলুল মসজিদের নামাজটা পড়বেন, এগুলো আছেন? আমি নিজে বেনিয়ে বেনিয়ে বলছি, কথা বলে না?
বাবা বাহানার হাফেজ সাহেব চলে গেলে, কার ইসমাইল স্যার, কার ইসমাইল স্যার, ফুরফুরা শরীফের মেজ হুজুর পীর কিবলার খাস মহব্বতের মানুষ ছিলেন, নিউ মার্কেট মসজিদে তার আগে পড়াতে, চলে গেল বাবা, আল্লাহওয়ালা মানুষ, তার কাছে রিপোর্ট দোয়া নেবো, দরকার আছে না নাই, কার কাছে দোয়া নেবে, দোয়া দরকার আছে না নাই, কার থেকে নেবে, ওইগুলোকে আল্লাহ তুলে দিচ্ছে, দুনিয়া ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে বাবা, খালি ফুরফুরা শরীফ ফাঁকা হয়নি, ফুরফুরা শরীফ খালি ফাঁকা হয়নি, যত গ্রাম প্রত্যেকটা গ্রামে যত আমলি মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, মেয়ে ছেলে কি বেটা ছেলে, এইগুলোকে আল্লাহ আগে তুলে দিচ্ছে। একটা মানুষ মরে গেলে গোসল দেবে কে, একটা নামাজি মসজিদ পরেশগার আল্লাহওয়ালা মানুষ, তার সাথে দু পাঁচজন সহযোগী হিসাবে থাকে, একটা মেয়ে ছেলে মরে গেলে তার লাশটা গোসল দেবে কে, একটা পরেশের আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার আমলি প্রদানিসী না মহিলা, এবার ওই মহিলাটা মরে গেলে কে গোসল দেবে, ওই মুসল্লি লোকটা মারা গেলে এবারে আমাদের লাশ গোসল দেবে কে, ওই পরিবেশটাকে বাঁচান, লাশ গোসল দেবে দোয়া জানে না, কাফন পরাবে দোয়া জানে না, জানাজা পড়বে দোয়া জানে না, কবরে লাশ নামাবে তার দোয়া জানে না, কবরে মাটি দেবে তারও দোয়া জানে না, যাবে গরু ছাগল মরে মরলে মানুষ নিয়ে যে ফেলে দেয় কোথায় ফেলে, ভাগাড়ে, মানুষ মরলে ভাগাড়ে ফেলবে না, মানুষের আবার সম্মান আছে, ভাগাড়ে ফেলবে না, ওই নিয়ে যেয়ে খালি গর্ত করে পুঁতে দেবে, গর্ত করে পুঁতে দেবে, লাশ গোসল দেবে দোয়া জানে না, কাপড় পরাবে দোয়া জানে না, কবরে লাশ নামাবে দোয়া জানে না, জানাজা পড়বে তারও দোয়া আছে না নাই জানে না, কবর লাশ নামাবে তারও একটা দোয়া আছে না নাই, কবরে মাটি দেবে তারও দোয়া আছে না নাই, এই কবরে তিন মোটা করে মাটি দেয় দোয়া পড়ে, ওই তিন মোটা মাটিটা দোয়া পড়ে মাটি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমালে একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি নামায় আমালে লিখে দেয়, যারা দান নামাজটা পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি ওই বান্দা বান্দির নামায় আমালে লিখে দেয়, মানুষ আস্তে আস্তে আরো মডার্ন হয়ে যাবে, হবে না হবে নে কথা বলে না, আরো মডার্ন হয়ে যাবে, আমার বলার উদ্দেশ্য হলো বাড়ির পরিবেশটাকে বাঁচা, রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে মায়া মহব্বতের ভিতর দিয়ে যদি বাড়ির পরিবেশটাকে বাঁচাতে পারেন তো আপনার কপাল, আমি যা চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে যারা বেশি উঠা বসা করে ডেকে ডেকে সবক দেয়, এই বাবা সবে বরাতের নামাজটা পড়বে, সবে বরাতের নামাজ আছে না নাই, সবে বরাতেরও রোজা আছে না নাই, লাইলাতুল আশুরার নামাজটা পড়বেন, সবে কদরের নামাজটা পড়বেন, সবে মিরাজের নামাজটা পড়বেন, সবে মিরাজেরও রোজা আছে না নাই, লাইলাতুল আশুরারও রোজা আছে না নাই, রোজার পরে ঈদের পরে ঈদ সালামির ছটা রোজা আছে না নাই, অনেকে দেখবেন এই ছটা রোজা ঈদের পরে খুব গুরুত্ব দিয়ে কিন্তু আদায় করে, অনেকে এমনি নামাজ ঠিক মতন পড়ে না, কখনো পড়ে কখনো পড়ে না, কিন্তু সবে বরাতের নামাজটা গোসল করে জামা ভালো নতুন নতুন জামা আতর মেখে সবে বরাতের নামাজটা খুব মহব্বত করে 20-30 রাকাত নামাজ পড়ে ফেলে, সবে কদরের নামাজ 20-30 রাকাত 40 রাকাত পড়ে ফেলল, আপনি জানেন একটা আলেম মৌলানা মুফতির কিয়ামতের দিনে হিসাব আর একটা সাধারণ জনমজুর খাটা লেবার খাটা মানুষের হিসাব দুজনের কি এক হিসাব হবে, কথা বলে না কেন হবে, তাহলে
আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার উপর তার মায়া মহব্বত আছে না নাই, আল্লাহর কোন বান্দার কোন আমলটাকে আল্লাহ কবুল করে কিয়ামতের দিনে তার জন্য নাজাতের ওসিলা করবেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুই ফাঁকি দিচ্ছ কেন, তুই ফাঁকি দিচ্ছ কেন? যদি ফরজ আমল কবুল হয়, সন্নতটাও যদি কবুল হয়, নফলটাও যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বেহেশতের ভিতরে আল্লাহ পাক আপনার মর্যাদাটাকে আরো বাড়িয়ে দেয়। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বাড়ির পরিবেশটাকে বাঁচা, করুণ দিন সামনে আসছে, মা মরে যাচ্ছে, নানি দাদি মরে যাচ্ছে, দাদু নানা মরে যাচ্ছে, বেটি মা মরে যাচ্ছে, বুবু মরে যাচ্ছে, বড় মা মরে যাচ্ছে, ছেলেগুলো নাতিগুলো জানলার কাছে দরজার কাছে বারেন্দায় দেঙে দেঙে বেউ 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 করে কাঁদছে। রে কাঁদছিস কেন, এত কাঁদছিস কেন, কি হয়েছে, এত চিল্লে চিল্লে হৈ হৈ করে কাঁদছে? মা মরে যাচ্ছে হুজু, নানি বেটিমা বুবু মরে যাচ্ছে, দাদু নানা বড় মা মরে যাচ্ছে, ও তাই মহব্বতে কাঁদছে। মহব্বতের পরিচয় কি কাঁদা? কাঁদলি কেউ নাজাত পেয়ে যাবে না? আর কিছু আছে? কাঁদলি কি নাজাত পেয়ে যাবে? বুদ্ধিমান ছেলে যারা হবে, বুদ্ধিমতী মেয়ে যারা হবে, তাদের দেখবে ছুঁড়ে ছুঁড়ে খুঁজবে তারা পানি, ছুটে ছুটে গিয়ে উজু করে আল্লাহর পাক কালাম কোরআন পাক নিয়ে এসে মাথার ঘুরে বসে বসে তিলাওয়াত করে। আল্লাহর কালাম কোরআন পাকের ইজ্জতের খাতিরে, কোরআন পাকের সম্মানের খাতিরে ওই মৃত্যু ব্যক্তি বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান বেটি মা বুবু জানে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মতের আজাব আল্লাহ আসান করে দেয়। কোরআন পাক তিলাওয়াতের দরকার আছে না? না, বাড়িগুলো সব অন্ধকার হয়ে গেছে, বাড়িগুলো অন্ধকার হয়ে গেছে। একটা দিন ছিল বাড়িতে মা চাচিরা নানি দাদিরা খালা পুপুরা ঘরের মধ্যে বা বারেন্দায় বসে বসে মাগরে বাদ ইশাবাদ ফজর বাদ একটু তসবিহ বসে বসে পড়তো না পড়তো নি, ফজর বাদ বসে বসে একটু কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ নিয়ে একটুখানি হেজে করে হেজে করে বানান করে বানান করে হেজে করে ঠেউরে ঠেউরে একটু পড়তো না পড়তো নি, দুটো হাত তুলে নিজের মনে চোখের পানি ফেলে বাপ মা নানা দাদু দাদি নানি শ্বশুর শাশুড়ির নামে নাতি পোতা আল আউলাদের নামে বাড়িতে একটু দোয়া হতো না হতো নি? এখন আর হচ্ছে কথা বলেন না? এখন আর হচ্ছে? দোয়া দরকার আছে না? না, কে করবে? আমরাও তো একদিন মরব না কি না মরবো নি, চিরকাল তাল গাছের মতন খেজুর গাছের মতন ঠুট হয়ে দাঁড়িয়ে থাকবো, মরবো না মরবো নি, সেদিন আমার কবরে শুয়ে আমার সোনার সংসার খেয়ে না খেয়ে সংসার সাজিয়েছি, আমার সংসারের উপরে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা আল আউলাদের উপরে আমার কবরে শুয়ে কিছু আশা থাকবে না থাকবে না, কে করবে কে করবে? ওই পরিবেশটাকে তৈরি কর, পরিবেশটাকে বাঁচান, যদি বাঁচাতে পারে তা আপনার কপাল, বেচেও শান্তি মরেও শান্তি কবরেও শান্তি আল্লাহ রহমতের বেহেশতে চির শান্তি আল্লাহ করে পাবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইজানরা বাপজানেরা যুবকরা রমজান শরীফ মাসটা এলে মাশাআল্লাহ বাড়ি বাড়িতে একটু কোরআন শরীফ তিলাওয়াত হয়, হয় না হয় না? বাড়ি বাড়িতে পূজা ফুরিয়ে গেলে কোরআন শরীফ লিয়ে এমনি তো লিয়ে পুড়িয়ে ঝুড়োগুলো ঝুড়গুলো সাফ করে পরিষ্কার করে এবারে লিয়ে এই
এটা নিয়ে যা ধর মসজিদে দেখা যা, এটা নিয়ে যে মাদ্রাসা দিয়ে যা মাদ্রাসা দিয়ে, যেটা ঘরে থাকবার কথা তেলাওয়াত তো করে না আর ঘরেও আর রাখছে না। কি ঠিক বলছি না ভুল বলছি কথাটা কি হচ্ছে, কি কি হচ্ছে আমাদের মরণটা কীরকম হবে নিজেরাই ভেবে দেখো। আমি যে আগে বললাম গরু ছাগল বলেছি না বলিনি, গরু ছাগল বলেছি না বলিনি, মানুষের লাশ হিসাবে মানুষের হিসাবে সম্মান আছে, ওই গোভাগানে ফেলবে না, ওই গর্ত খুঁড়ে খালি পুঁতে দেবে, তার নামে দোয়া হবে না, কলমাখানি হবে না, সবিনা খতম হবে না, নাজেরা খতম হবে না, কুল খতম হবে না, ছুলাপাড়া হবে না, কবর জিয়ারত হবে না, সব উঠে যাবে। বলেন এবারে দোয়া দরকার আছে না তাই কে করবে? একটা দিন ছিল মানুষ নিজের বাপ মা দাদু নানা দাদি নানির নামে মসজিদের মুসল্লি দোকানে দাওয়াত করে নিয়ে সে খাওয়াত, কেন আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা। একটা দিন ছিল মানুষ বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে নামাজি মুসল্লি জাকেরিন সালেক আল্লাহওয়ালা মসজিদের ইমাম হাফেজ কোরআন মাদ্রাসার ছাত্র সব দাওয়াত করে নিয়ে আসত, প্রত্যেকের হাতে থাকতো একটা করে কোরআন শরীফ, তিরিশ পারা কোরআন শরীফ, তিরিশটা খণ্ড পারা কোরআন শরীফ, পাঠ পাঠ বুঝতে পারছেন না পাচ্ছেন না, তিরিশটা খণ্ড প্রত্যেকটা মানুষের হাতে থাকতো একটা করে কোরআন শরীফ, সবাই কোরআন শরীফ পড়তেন, কি সুন্দর পরিবেশ ছিল, মানুষ যারা দেখতো তাদের মনেও আগ্রহ হতো, শখ হতো যে আমিও শিখবো, আমিও শিখবো। অল্প সময়ের মধ্যে চার খতম পাঁচ খতম সাত খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়ে গেল, প্রত্যেকটা মুসল্লির সামনে দেওয়া হতো এতটা এতটা করে ছুলা, সবাই পড়তেন ছোলা, অল্প সময়ের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কলমা শরীফ তেলাওয়াত হয়ে গেল। একবার কলমা শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক দয়াময় চার হাজার গুণা আল্লাহ মাফ করে দেয়, চার হাজার গুণা আল্লাহ মাফ করে দেয়। পড়া হচ্ছে কত? এক লক্ষ পঁচিশ হাজার কলমা শরীফ। চলেন সবাই গোরস্থানে যায়, সবাই গোরস্থানে যায়, সব যে গোরস্থানে দাঁড়াতেন ছেলেরা নাতিরা পুতারা যে যার নিজের বাপ মা দাদু নানা দাদি নানির কবরের কাছটায় গিয়ে দাঁড়াত, গোটা গোরস্থানে চতুর্পাশে ফুলের বাগানের মতন নামাজি মুসল্লি জাকির শাকির সালেক মসজিদে ইমাম হাফেজ কোরআন মাদ্রাসার ছাত্র গোটা গোরস্থানে চতুর্পাশে ফুলের বাগানের মতন দাঁড়াত, সবাই দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া হতো আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের দোয়া মসজিদের ইমাম হাফেজ কোরআন মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরামদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না, এখন আর হয় না, সব তুলে দিয়েছি, বহু গ্রাম থেকে এইগুলো সব উঠে গেছে, আল্লাহর ওলিরা আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলরা যে সমস্ত তরিকা নিয়ম কানুন চালু করেছিলেন সেইগুলো সব বন্ধ করে দিয়েছে। মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে আর দেখছি তো, দেখছি অবস্থাটা, দেখছি বহু জায়গায় দেখছি তো, নামাজ পড়তে এইরকম করে পা দুটো, পা দুটো কি করছে ফাঁক করে, মানে দুটো মুসল্লির জায়গা একজনে নিচ্ছে কি ভাই? আপনাদের শুনতে খারাপ লাগছে মনে হয়, তাহলে বলবো নি, তাহলে দুটো মুসল্লির জায়গা একজন কি করছে? কে ভিডিও করছে?
কে ভিডিও করছে এখানে বাসায়? কে ভিডিও করছে? বল দেখছ, একবার মানা করলুম, দেখলি আবার ভিডিও করছি, মহা মুশকিল রে বাবা। না না, এরম করুনি, মুছে দাও সব নাশ করে দাও। আল্লাহ, আমি এসব জন্য দাওয়াত নিতে, আর বয়স হচ্ছে, আর আমি জলসা করতে পারবো না, বুড়ো হয়ে যাচ্ছি, এবার জলসা বন্ধ করে দেবো। এই শনিবারে বেরোবো, নর্থ বেঙ্গলে যাবো, উত্তরবঙ্গে চলে যাবো, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, বুঝেছ না, এসব দিকে চলে যাবো। শনিবার ঘর থেকে বেরোবো, চারবার যেতে হবে ওই দিকে আমাকে, চারবার। এই শনিবার যাব, শুক্রবারে ফিরব, আবার রোববারে যাব, আবার শুক্রবারে ফিরব, এরকম করে করে আমাকে চারবার যেতে হবে। হুজুর কিবলা যেতেন, আব্বা হুজুর কিবলা, আল্লাহ যেমন চেহারা দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছিলেন, সেই রকম খেদমতো করেছিলেন, বুঝলেন? আজও ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি যেসব জায়গায় যেতেন, সেই জায়গাগুলো এখনও কিন্তু সেইভাবে জেগে আছে, অন্যান্য হুজুর কিবলাদের এরিয়া কিছু নষ্ট হয়েছে, ছোট হুজুর কিবলার এরিয়া আজও সেইভাবে আছে। তা নাহলে বুঝতেন না, একুশটা ভাই আমরা, ছোট হুজুরের কটা ছেলে, কথা বলে না, কটা? একুশটা। এবার আমাদেরও আল্লাহ দুটো তিনটে চারটে করে দিয়েছে, না দেয়নি, তাও জালসা মাহফিল করতে না পারেনি। তাছাড়াও দাদুজির বাগানে আজও লক্ষ লক্ষ আলেম ওলামা আছে না? না, আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। দাদা পীর কিবলার কি দোয়া, আমি নিজে কানে শুনেছি, ন হুজুর পীর কিবলার জবানে। দাদুজি কলিজার টুকরাদের মধ্যে একজন হুজুর ছিলেন, মাদার জাত আল্লাহর ওলি, মায়ের প্যাট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। কোন হুজুর? কথা বলে না, কোন হুজুর? হাজরাত ন হুজুর পীর কিবলা, আমি নিজে কানে শুনেছি। তোমরা যেখানে নিয়ে যাও, তোমার দাদা পীর তোমাদের দিকে চেয়ে থাকে, তোমার দাদা পীর তোমাদের জন্য দোয়া করে। জোরে বলবেন না, আর জোরে বলবেন না, আমার ভাই জান না বাপ জানে না, দেখছেন না একটু একটু ছেলেগুলো বাস করছে, আমাদের ছেলেগুলো ভাই বোগুলো বাস করছে, দেখছেন না কতটুকু, ওদের বয়স কত, কি বাস করছে, আমি নিজে কানে শুনেছি। তোমার দাদা পীর কিবলা মাজার শরীর থেকে ফায়েজ দেয়, সেইগুলো তোমাদের মুখ দিয়ে বেরোবে। আমার ভাই জানরা বাপ জানেরা, কে মানে না মানে আমার পায়ে গেল, আমার দাদুজির মুরিদের ছেলে যারা, আমার দাদুজির কলিজার টুকরা, পাঁচ হুজুর কিবলার মুরিদের ছেলে যারা, দাদুজির মহাব্বতের খলিফাদের ছেলে নাতি যারা, তোমরা তো সম্মানটা রাখবে, ঠিক না ভুল বললাম? তোমরা তো সম্মানটা রাখবে। আখিরি জামানা এটা, কত রকমের ভেজাল বেরোচ্ছে বাবা, কত রকমের ভেজাল বেরোচ্ছে, এরম করছে। আমি চিন্তা করি, নামাজ পড়ছে এরম করে, ইমাম দোয়াল নিন বলে পেছন থেকে জোরে আওয়াজ দেয়, আমি সব গ্রাস করেছি, এত জোরে আমিন বলছে কেন রে? একা ইমাম সাহেব দোয়াল নিন বলে আমরা আমি মনে মনে বলি না, জোরে জোরে বলি, বুঝে জোরে দিল, তাহলে বুঝতে হবে ওটা একটা আলাদা দল, ওটা একটা আলাদা দল। সাবধান, আমরা হলাম হানাফি, আমরা কি হানাফি, সাফি, মালিকি, হাম্বলি আছে না? না, আমি সেদিন এরম আমিন বলে আমি নামাজ শেষ করে চেয়ে চেয়ে দেখছি, এই কে আমিন বললেন এত জোর, কে বললেন আমি? আর 40 বছর আমি নামাজ পড়ছি এখানে প্রসাদপুর মসজিদে, 40 বছর কোনোদিন এরকম জোরে আমিন শুনি না, আজকে আমিন বলল কে? কে আমিন বলল?
বলো, কেউ বলছে না, সব চুপচাপ। যে লোকটা আমিন জোরে বলেছিল সে কিন্তু পয়সাওয়ালা ধনী লোক। ধনী লোক হলে তার একটা পাওয়ার আছে না? নাই। ওই পাওয়ারে আর কেউ বলছেন ওর নামটা, সব চুপচাপ ভয়েতে। আমি ডক্টর বুদ্ধি খাটি চাই, যে কাতারে আমিন হয়েছে এই লোকটা আমিন বলেছে, আরে দুপাশে যারা দাঁড়িয়ে আছে তারা জানে না জানে নেই? বলো বলো এবারে, কে আমিনটা বলেছে? তবুও বলছে না, আমাকে এরকম করছে ফুসফুস করে, হজুর 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 হজুর। মুখে বলে নে ভয়েতে, আমি ইশারা করছে। এবার বলেন, যেই ইশারা করেছে আমি টপ করে ছেড়ে দেখে কিন্তু চিনে ফেলেছি, চিনে ফেলেছি। আপনাদের প্রসাদপুরে বহুবার এসেছি বাবা, সীতাপুর মাসে পড়তাম তখনও এসেছি প্রসাদপুরে। প্রসাদপুরে মানুষ আজকে মহব্বতের না, আমার দাদুর আমল থেকে মহব্বতের কথা বলে না, আমার দাদুজির আমল থেকে মহব্বতের কথা বুঝছেন? অনেককেই চিনি বাবা, আর যেই আমি এরম করেছে ইশারা করে দেখে কিন্তু চিনে ফেলেছি। আমাদের এটা যে ছোট হুজুরে মুড়িদের ছেলে না, কি মেজ হুজুরে মুড়িদের ছেলে না? তো মেজ হুজুরে মুড়িদের ছেলে যদি হয়, ত্রুটি বিচ্ছেদের সংশোধন করার অধিকার ওমর সিদ্দিকের আছে না? না বলো, কে আমিনটা বললি? কেন বললি তুমি এরম জোরে আমিন দিলে? তোর হোঁশ নেই? তোর আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপুর হানাফি, তোর হোঁশ নেই? তখন বলছে, হুজুর বাপ দাদুরা সব ভুল করে গেছে। আর যেই বলেছে বাপ দাদু ভুল করে গেছে, আমি টপ করে ধরেছি, তোর বাপ বিয়ে করেছে তোর মাকে হানাফি মতে, তাহলে তোর কথা অনুযায়ী বিয়েটাও ঠিক হয়নি, বিয়েটাও গোলমাল হয়ে গেছে। তারা তো জানে না তোর বাপ তোর মায়ের সঙ্গে মিলামিশা ঠিকই করেছে, করে তুই জন্ম লিয়েছিস মায়ের পেটে, তুই হালালি না হারামি আগে বল। ভুল করে গেছে বাপ দাদু, বিয়েটা হয়েছে তো হারামি মাতেই বিয়ে হয়েছে, তাই অন্য মাতে বিয়ে কোন মতে? হারামি মতে। তা তোর কথা হয়েছে তোর ভুল হয়েছে, বিয়েও ঠিক হয়নি। বল, তোর আব্বা তো জানে না তোর মায়ের সঙ্গে মেলামেশা ঠিক করেছে, হয়ে তুই জন্ম নিয়েছিস মায়ের পেটে, তুই ওর বল হালালি না হারামি? তখন ফট করে ঘোরাচ্ছে, হুজুর মক্কা শরীফে কনে হুজুর, যেই মক্কা শরীফ করেছে আমার তো সুযোগ খুলে গেছে। আর তুই মক্কা শরীফ গেছলে কি করতে? গেছলে হজ করতে গেছলে না তামাশা দেখতে গেছলে? মক্কা শরীফ এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান আসে না আসে না, সারা বিশ্বে যত রকমের দলের মানুষ আছে, যত রকমের মত পথের মানুষ আছে, প্রত্যেক দলের ভিতর থেকে কিছু 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 মানুষ কাবা শরীফেও আসে না আসে না। হজ করতে গেছলে, শিখতে গেছলে? হজ নেই, মক্কা শরীফে নামাজ পড়ে খালি মাথায়। অনেকে নামাজ পড়ে রুকু করে সামি আল্লাহ বলি মানে হামিদা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজত করে, মোনাজতে চুমুক খেয়ে নিয়ে সেজদা দেয়। তুমি তাহলে হস করতে গেছলে না, ওইগুলো শিখতে গেছলে? হস নেই। দুনিয়াতে সব রকমের দলের মানুষ থাকবে, এই দুনিয়াতে আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তার মাসলাকের মানুষ, তার দলের মানুষ দুনিয়াতে থাকবে না, নামটাও মুছে দেবে, থাকবে বলে তার শক্ত হন, মক্কা শরীফে জানাজা নামাজে সালাম পেরে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ জানাজা কাতার ভেঙে যায়। আমরা হানাফি, আমাদের কি করতে হবে জানাজা নামাজে? আর একটা
একটা সালাম নিজেদের বলে নিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তবেই হলো ইমাম মানা। হজ করতে গেছলে ওইগুলো শিখে এসে গ্রামে এসে মসজিদে মুসল্লিদের মধ্যে দল করতে গেছলে, বাপদাদা চৌদ্দপুর হানাফি, তোর গায়ে রক্তটাও হানাফি, বলছে বাপদাদা ভুল করে গেছে। তো বাপদাদা ভুল করলে বিয়েটা তো হয়েছিল বাপের হানাফি মতে তোর মায়ের সাথে, তো বিয়েটাও তাহলে ভুল হয়েছে, ঠিক হয়নি। আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তার মাসলাকের মানুষ, তার দলের মানুষ থাকবে না, নামটাও মুছে দেবে, থাকবে যে থাকবে বলে আমাদের শক্ত হওয়া লাগবে, লাগবে না লাগবে না আমাদের পড়া হওয়া লাগবে। আমার ভাই জানরা বাপ জানেরা যুবকরা মুরব্বীরা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সাথে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাতে নাজাত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক বিবি আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে কি খবর বিবি খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে ভালোবাসি, আমি খাদিজা আপনাকে মোহাব্বত করি, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আগের মতন আপনার আর খেদমত করতে পারি না, আগের মতন আর খেদমত করতে পারি, আমি আপনাকে ভালোবাসি, আপনার মহাব্বত। আল্লাহ নবী যখন বিয়ে করেছিলেন আল্লাহ নবীর বয়স ছিল 25 বছর, কত বছর 25 বছর, আর আম্মা জানের বয়স কত 40 বছর, কত বছর 40 বছর, আর আমার রাসূলের পাকের বয়স 25 বছর, মানে পূর্ণ জওয়ান নবী আমার পূর্ণ জওয়ান। আল্লাহ নবী যতগুলি ছেলে মেয়ে ছিলেন, ছেলে মেয়েগুলো কার, ছেলে মেয়েগুলো হল সব আম্মা জান খাদিজাতুল কুবরা, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে, একটা ছেলে ছিলেন, একটা সাহেবজাদা ছিলেন অন্য আম্মা জানের, বাকি সব কটা ছেলে মেয়েই ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। তা আম্মা জান বলছেন হুজুর বুড়ি হয়ে গেছি, আমার শরীর আর ক্ষমতা নেই, আর ক্ষমতা নেই, আগের মতন আপনার আর খেদমত করতে পারিনি, আমি খাদিজা চিন্তা হয়, আমি খাদিজা কখন মারা যাব আমার একটা দাবি, আমি খাদিজা মারা যাবার পর আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজাকে একটু কাফন করে দেবেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী হাসলেন, হেসে বললেন খাদিজা এটা আবার কি বললে, তুমি আমার বিবি হয়ে তোমাকে তো বল নতুন কাপড় পরে সুন্দর করে কাফন পরাব, আমার পুরো ময়লা কাপড় দিয়ে তোমার কাফন করে দিলে তোমার উপকারটা কি হবে, আর কার কাছে বা এই ধরনের কি কথা শুনেছ, শুনে তুমি আমার বিবি হয়ে আমার উপরে জোর ধরছ। বিবি হলো স্বামীর উপরে জোর আছে না নাই,
স্বামীর উপরে হক আছে না নাই? আল্লাহ নবী বলছেন খাদিজা কার কাছে এরকম কথা শুনলে, শুনে আমার উপর যুদ্ধ চল। মাদান খাদিজা তোর কোবরা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি জানি আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন না, নাই দেখবে, নাই দেখবে। আল্লাহ রসুল হেসে ফেললেন, খাদিজা চিন্তা করো না, তুমি আমাকে যা ভালোবেসেছ আমার যা খেদমত করেছ খাদিজা, খাদিজা চিন্তা করো না, কথা দিলাম তোমার মৃত্যু পরে আমি আমার গায়ের চুপ্পা দিয়েই তোমাকে কাফন করে দেব। আর কিছু দাবি আছে আমার উপরে খাদিজা? আম্মা যা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর একটা দাবি আছে, আমি খাদিজা যেদিন মারা যাব আমার লাশ যখন কবরে শোয়ানো হবে সবাই আমার কবরে তিন মোটা করে মাটি দিয়ে যে দা মতো ফিরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন চলে যাবেন না, আমার কবরে পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার আপনার এই নূরের চোখে আমি খাদিজার কবরে ভিতরে চেয়ে চেয়ে দেখবেন, আমার বড় ভয় হয়, মনকে নেকির ফেরেশতা, মনকে নেকির ফেরেশতা, আমাকে বড় ভয় হয়, আপনি আমার কবরে পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনার নূরের চোখে আমি খাদিজার কবরে ভিতরে চেয়ে চেয়ে দেখবেন, মনকে নেকির ফেরেশতা, আমাকে যখন প্রশ্ন করবেন আমি খাদিজার হয়ে মনকে নেকির ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি বলে দেবে। জোরে বলেন না সুবহান। কি বাবা মন কিন্তু কি ফেরেশতা কবরে আসে না আসে না? কবরে মাটি দিয়ে যখন আমরা ফিরে চলে আসি কত কদম ফিরে আসার পরে আসে? চল্লিশ কদম অথবা একচল্লিশ কদম, চল্লিশ কদম অথবা একচল্লিশ কদম। আম্মা যায় খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর আল্লাহ নবীর গায়ের জুব্বা মোবারক দিয়ে আম্মা যায়কে কাফন করে দিলেন। আম্মা যায়ের লাশ যখন কবরে শোয়ানো হয় সাহাবায়ে কেরামেরা তিন মুঠা করে মাটি কবরের ভিতরে দিলেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। তিন মুঠা করে মাটি দিয়ে সাহাবীরা পিছিয়ে পিছিয়ে এসে মরুভূমির এক পাশে তপাতে যে সাহাবীরা দাঁড়িয়ে থাকেন, দূর থেকে সাবিরা আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন, দূর থেকে সাবিরা আল্লাহ নবী দিয়ে চেয়ে চেয়ে দেখছেন। আম্মাদার খাদিজাতুল কুবরার কবরের পাশে আল্লাহ নবী একা দাঁড়িয়ে আছে, তবে আল্লাহ নবীর চেহারা মুবারক ঘেমে গিয়েছে, ঘাম হয়ে গিয়েছে, মরুভূমিতে গরম বেশি না ঠান্ডা? আল্লাহ নবীর চেহারা মোবারক ঘেমে গিয়েছে, ঘাম হয়ে গিয়েছে, সাহাবীরা দূর থেকে চেয়ে চেয়ে দেখছেন। এমন সময় হযরত জিব্রাইল আমীন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিব্রাইল কি খবর? হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চলে যেতে বলেছেন, খাদিজার জন্য আপনাকে চিন্তা করতে মানা করেছেন। আল্লাহ নবী কি বললেন? ও ভাই জিব্রাইল, খাদিজা যে আমায় ওয়াদা করিয়েছে, খাদিজা আমাকে
ওয়াদা করিয়েছে আমার খাদিজার ভয় হয় মন কেনে কি ফেরেশতা তাই খাদিজার কবরে পাশে দাঁড়িয়ে আছি আমার নূরের চোখে খাদিজার কবরের ভিতরে চেয়ে দেখবো মন কেনে কি ফেরেশতা আছে খাদিজার হয়ে মন কেনে কি ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রাসূলুল্লাহ সাল্লাম বলে দেব হযরত জিবরাইল আযম ফিরে গেলেন আল্লাহ পাকের আরশে আসিমে নিচে আল্লাহ পাকের সেজদা করে আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর উত্তর দিয়েছিলেন ও জিবরাইল জান জান আমার হাবিবকে শুনিয়ে দে আমার পেয়ারা বন্ধুকে শুনিয়ে দে আমার পেয়ারা হাবিব হাবিবের বিবি খাদিজার সাথে যখন ওয়াদা করেছিলেন আমি রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক শুনেছি ও জিবরাইল জান জান আমার পেয়ারা বন্ধুকে শুনিয়ে দেন পেয়ারা দোস্তকে শুনিয়ে দেন মরুভূমিতে কঠিন গরম মরুভূমিতে কঠিন গরম আমার বন্ধুর কষ্ট হয় আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বন্ধুর হয়ে বন্ধুর বিবি হাদিয়াতুল কুবরা মুনকিনাকে বেস্তার প্রশ্নের উত্তরটা আমি রব্বুল আলামিন আল্লাহ পাক বলে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহান নারাই দেখবে নারাই দেখবে আল্লাহর সাথে আল্লাহর বান্দার মহব্বত দরকার আছে না নাই নবীর সাথে উম্মতের মহব্বত দরকার আছে না নাই যদি থাকে কবরে কোনো ভয় নাই কোনো ভয় নাই বুঝতে আছে আমার ভাই জান না বাপ জানে আল্লাহ আমাদের কাছে আছেন না নাই ونحن اقرب اليه من حبل الوريد واذا سالك عبادي فاني قريب واذا سالك عبادي اني فاني قريب قران پاک আমার ভাই জানরা বাপ জানেরা আল্লাহর সাথে আল্লাহর বান্দার মহব্বত দরকার আছে না নাই নবীর সাথে উম্মতের মহব্বত দরকার আছে না নাই কি থাকে কোনো ভয় নেই ব্যবস্থা আল্লাহই করে দেবেন জোরে বলুন না আল্লাহ কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সবাই একটু সালাম পড়িয়া নেবি সালাম রাসূল সালাম তারা বদর يا عتيل بداعي وجب شكر علينا ماذا لله أهداعي يا نبي سلام عليك يا رسول سلام সুলতানে মদিনা মহব্বতে ওহিও ও সাদিনা নূর সে মামুন রসিনা মিশক সে বিহতার বসিনা
সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া নবী নামো ও পিয়ারা আরশ পর হক রে এ পুকারা সচ পেগম্বর হামারা ইয়া নবী সালামো সালামু আলাইকা পড়িল আল্লাহ আরো বাণী পড়ো দুঃখে রজ সালামু ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা بلغ الأولى بكماله وبجماله حسن جميع خصاله صلوا عليه وآله আমার ভাইজানরা এখন আপনাদের খেদমতে বিদায় দিয়ে অন্য জায়গায় যাবো, আর এক জায়গায় জলসা আছে, বুঝেছেন না? আমার তো এমনি খালি পাওয়া মুশকিলি রাখার মানুষ দাওয়াত করতে গেলেও পায় না, এলাকার মানুষ দাওয়াত করতে গেলে পাই না, অনেক দূরে দূরে থাকি, তো যার জন্য চালসাটা খুব বেশি। আর মানুষ আজকাল চালাক হয়ে গেছে, আগের মতন আর বোকা নেই, এখন মানুষ চালাক হয়ে গেছে, অনেক আগে থেকে দাওয়াত করে দেবে, দাওয়াতটা করে দু বছর আগে দাওয়াত করে দেয়, তিন বছর আগে দাওয়াত করে দেয়, কেউ কেউ জীবন সত্য দাওয়াত দিয়েছে, সারা জীবনও তারই ছাড়বে না, বুঝেছেন? যার জন্য আল্লাহ পাকে মেহরবানি, জালসা অনেক বেশি, বারো মাস জালসা থাকে, রোজার মাসটা তো খালি থাকে না, রোজার মাসও প্রায় ২৬ দিন জালসা থাকে, রোজার সময় ২৬ দিন জালসা রোজার মাস ঠিক থাকে, আল্লাহ পাকে মেহরবানি। এখন আপনাদের খেদমতে বিদায় লব, আমার সাথে কারো যদি দরকার থাকে যে কোনো বিষয়, দোয়া তাবিজ হোক, কবজ মাদি, হাওয়া বাতা, জেন ভূত উপ্রদোষ, কাজ কারবারে ব্যবসায়ী মন নেই, সংসারে উন্নতি নেই, ব্যবসায়ী উন্নতি নেই, বিয়ে সাদিয়ে বাচ্চা কাচ্চা হয় না, কি মরা বাচ্চা হয়, নতুন বাড়ি করেছে, কেউ শত্রুতা করে দুশ্মনী করে, কি গাড়ি ঘোড়া কিনেছেন অ্যাক্সিডেন্টে ভয়, কি ভাড়াপাতি হয় না, কি জিসিডিপি কিনেছেন, যে কোনো বিষয় দরকার থাকলে আমি ওমর সিদ্দিকি ফুরফুরা শরীফে কীবারে থাকি, শুক্রবারে থাকি, যত দূরেই চলে যায় আমি শুক্রবারটায়, যত কষ্ট হোক আমার আমি ফুরফুরা শরীফে ফিরে আসি, আবার যাই পরের দিনে চলে যাই, শুক্রবারের জন্য আমি বাড়িতে ফিরে আসি। আল্লাহ পাক মওকা দিলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, হালাল মাল থেকে যা কিছু তা আবারও করাবে, মেহমানদের মেহমানদারির জন্য
আল্লাহ পাক আপনি এটাকে কবুল করেন। প্রসাদপুর গ্রামের ছেলেরা বাচ্চারা যুবক আজ কদিন ধরে রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় এত সুন্দর মাহফিল কায়েম করেছে আল্লাহ। এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, এতগুলি মেহমানের তাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা, অনেক পয়সা খরচ করেছে, আপনি এটাকে কবুল করলেন আল্লাহ, রহমত করে সওয়াব দেন সমস্ত। দোজানে বাসা খায় নামদার, মোপাখানে মজুদা সৈয়দুল মুরসালিন রহমাতাল্লিল আলামিনের রূহ পাক সওয়াব কানা পৌঁছে দি। হুজুর আলা ওলাদ আম্মা জান সাহাবা ইকরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রূপাকে সওয়াব কানা পৌঁছে দি। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশেদিন তমাম নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীন আরেফিন আউলিয়া কেরাম উলামায়ে দীন শুহাদা কেরাম বুযুর্গা দীন আরেফ বিল্লাহ হুজুরদের রূহ পাক সওয়াব কানা পৌঁছে দিন। হিন্দি মুজাদসুল আজাদ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি হযরত শেখ আব্দুল কাদের বাবা মাইউদ্দিন জিলানি হযরত বড় পীর সর রহমতুল্লাহ আলাইহি রূপাকে সওয়াব কানা পৌঁছে। আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ রূহ পাক সওয়াব কানা পৌঁছে। দাদা হুজুর কিবলার কলিজার টুকরা কাইম জামান হযরত বড় হুজুর পীর কিবলা মুফতি আজম হযরত মেজলা হুজুর সুলতান আরিফি শেজলা হুজুর মাদারজাত আল্লাহর গৌসুল ওয়াক হযরত নোয়া হুজুর আশেকে খোদা আশেকে রসুল আব্বা জান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি রূহ পাক সওয়াব কানা কুতুবে শাহ রসুল নোমা আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা সেবিরে মুন্সিপাড়া নেনে শুয়ে আছে হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ রূহ পাক সওয়াব কানা।
উঠুন পরে আবদুল্লাহ আব্দাল সাহেব রহমতুল্লাহ, আবদুল্লাহ আব্দাল সাহেব হুজুর আব্বা জানের রূপাকে দশা শরীফে গোলাম কাদের আব্বাস মুন্সিরাটে গরিবুল্লাহ সাহেব ফাতেয়ারি হুজুর বাপুরে সুফি আব্দুল মোমিন রহমতুল্লাহ, সুফি সদরুদ্দিন, সুফি তুজাম্মেল হোসেন, সুফি আব্দুল হামিদ, সুফি জঙ্গলের মনসুর বাগদাদি রহমতুল্লাহ, আদু ইসমাইল বাগদাদি রহমতুল্লাহ, হাজিমা মুস্তফা মাদানি রহমতুল্লাহ, হিজরি শরীফের মসনাদে আলা পান্ডুয়া শাহী সুলতান, সামানিতলের শাহ মনির রহমতুল্লাহ, মোল্লা সিনী আহমেদ ফারুক হোসেন, আনোয়ার শাহলাবি কনকল্লাম আব্দুল আজিজ রহমতুল্লাহ, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমত, আল্লামা বাকি বিল্লাহ ভাই, আল্লামা হুজ্জাতুল্লাহ ভাই, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, ছোট ভাই আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, ভাই আব্দুল কফুর মুবায়ন উসমান সিদ্দিকী, বাহানাকারি ইসমাইল সাহেবের সীতাপুরের জমিন আমার জামায় খোবা জানের মাদ্রাসার পিছনে আল্লাহর শিলা আছে, কতুলপুরে পাখি 40 মিনিট হুজুর বসিরাট আল্লামা আমার রুহুল আমিন সাল্লাহ সরদাল্লাম হাসনা আব্দুল রহিমকে ফজলুল হক ডাক্তার শহীদুল্লাহ প্রফেসর আব্দুল খালেক শহীদ সর্বাগীর শাহ নির শাহ মাহতাবুদ্দিন রহমতুল্লাহ, পুরপুরা শরীফের জমিনে যত আল্লাহর ওলি আউলিয়াকে আমরা শুয়ে আছেন, খাতনে বড় হাফসাব কিবলা রহমতুল্লাহ আলাইহ, হাফেদ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ, হযরত চার শেখ সাহেব মোল্লা সাহেব কাশাগঞ্জের সোজা সালমান শেখ সৈয়দ বুখারি রহমতুল্লাহ আলাইহ, যতুলি ভাইয়েরা বাবাজিরা যোগদান করেছেন, ছেলেরা বাচ্চারা যুবকরা আছেন, আমাদের পত্নীর মা বাবা নানা জান দাদু জান দাদি জান নানি জান আত্মীয় মাই মুরব্বী আন্দোল পাখি সব প্রসাদপুর গ্রামে গোরস্থানে যত মুর্দারা শিলা আছে, মেয়ে ছেলে বেটা আছে, আজবার গ্রামে যত মোর্দাদের কবর আছে মেয়ে ছেলে সকল মোর্দাদের ভূপাকি সব মোর্দাদের কবরে আজাবকে মাফ করে দিই, মোর্দাদের কবর কেন বেহেশতের গোলাপ ফুলে বাগান করেছে, আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবরখানা গুলজার করে দি, আল্লাহ আপনার রহমতের ছায়া নসিব করে দিন, আল্লাহ আমাদের পত্তি বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কালিমা শরীফ জারি করে দেন, আল্লাহ বিশ্বের মুসলমানদের জান মানি মান ইজ্জতকে হেফাজত করুন, বেদিন গায়ের কমদের চক্রে আঘাত থেকে মুসলমানদেরকে রক্ষা করুন, বড়ই মুসিবতের মধ্যে রয়েছে আল্লাহ, বেদিন গায়ের কমদের কাছে বেউজ্জতি করবেন না আল্লাহ, আল্লাহ আপনি নারাজ হবেন না, আমাদের বন্ধা দান হবেন না আল্লাহ, প্রত্যেকের সংসারে ব্যবসাতে কামাই রুজি রোজগার ফসলের বাগানে রহমত বরকত নাসিব করে, আজকের মা পেলে যেন যারা টাকা পয়সা দান ধান করেছে প্রসাদপুর গ্রামে ফুরফুর সবের সম্মান রেখেছে, আমার দাদা পীরের সম্মান রেখেছে, এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, এদের সংসারে অভাব দেবেন না, দুবেলা দুমুটো খাওয়াবার ছেড়ে মেয়ে বউকে ভাই মন বাপ মাকে রুজি দিয়ে কষ্ট দেবেন না আল্লাহ, আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে
আল্লাহ পাক আপনার শাহী দরবারে হাত তুলেছি, আলেমানা মাইকেরা হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ আপনার হাজি বান্দাদের সাথে বলে নিকার গুনাগার একসাথে জমা হয়েছে, খালিয়াতে ফেরাবেন আল্লাহ প্রত্যেকের নেক দিলে নেক দোয়াকে কবুল করে। এবছর যে সমস্ত ভাইরা বোনেরা মক্কা মদিনার ছুটে গিয়েছে আল্লাহ সকলের হজ আল্লাহ কবুল করে, হজ কবুল হজ মকবুল হজ মকবুল নসিব করে, তওয়াফ কবুল জিয়ারত কবুল নসিব। যেটা আশা ভরসালের শাহী দরবারে তুলেছে, যারা বিমার আছে বিমার সেবা করে, ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে, কন্যাদত্ত সুপাত্র অনেক জামাই মিটিয়ে দিয়ে, ছেলেমেয়ে লেখাপড়া আসেন ভালো ভাই দিয়ে দাল করে তৌফিক আজ সে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবা মতো সকলকে তৌফিক দি আল্লাহ বাগার তোমার চাই। মরণের আগে মাঝে মাঝে আমার নবী দয়ার নবী নূর নবীর চাঁদ মুখটা যেন স্বপ্নে 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 দিদার নসিব হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমি বাকলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।